নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে তদন্তের জন্য সিবিআই এর উপরেই ভরসা রেখেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবার তিনি বলেন সিবিআই এর জন্য খুব খারাপ সময় আসছে, এখনো যদি সিবিআই কাজ না করে তাদের জন্য খুব খারাপ দিন অপেক্ষা করছে, তেমনটাই জানান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রয়োজন অনুযায়ী তদন্তকারী সিবিআই আধিকারিকদের সম্পত্তি হিসাবও খতিয়ে দেখা হবে, এরপরও সিবিআই সতর্ক না হলে প্রধানমন্ত্রীকে চিঠি লিখব, তেমনটাই জানিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সিবিআই এর জন্য খুব খারাপ সময় আসছে বলে মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। কোথাও গিয়ে কি তাহলে বিচারপতি গঙ্গোপাধ্যায় সিবিআই এর উপর আস্থা রাখতে পাচ্ছেন না? কারণ এর আগে আমরা দেখেছি নিয়োগ দুর্নীতি নিয়ে তদন্তের জন্য বারবারই কিন্তু সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবার সেই সিবিআই নিয়েই হুঁশিয়ারি এবং সিবিআই কে কড়া নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ঠিক কি বলেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ইনফোগ্রাফিক্স এর মাধ্যমে আমরা রাখছি আপনাদের সামনে। এখনো যদি সিবিআই কাজ না করে তাহলে সিবিআই এর সামনে খুব খারাপ দিন অপেক্ষা করছে, তেমনটাই বলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রয়োজন অনুযায়ী তদন্তকারী সিবিআই আধিকারিকদের সম্পত্তির হিসাবও খতিয়ে দেখা হবে, এরপরও সিবিআই সতর্ক না হলে প্রধানমন্ত্রীকে চিঠি লিখব, তেমনটাই জানিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।